আমরা চলে এলাম আজকে আপনাদের সঙ্গে আরেকটি ভিডিও শেয়ার করার জন্য। আর আজকে আমরা দেখব একটি মুভি ট্রেলার, এবং এই মুভিটি আজ থেকে 40 বছর আগের একটি ঘটনাকে নিয়ে তৈরি, এবং মুভিটির নাম দেওয়া হয়েছে 83। আজকে আমরা দেখছি 83 অফিসিয়াল ট্রেলার। হ্যাঁ, তো বুঝতেই পারছেন 83 ট্রেলার অনেকে হয়তো দেখে ফেলেছে না, তো আমরা এখনো দেখিনি, এটার অনেক নাম ডাক শুনছি, তো সবাই মিলে চলুন দেখে আসি 83 মুভি ট্রেলার। আর এই মুভিতে অভিনয় করেছে রণবীর সিং, আর এটার মনে হয় ডিরেক্টর কবির খান। আর এটা রিলিজ হচ্ছে 24th December, এবং এটা আমরা যে ভিডিওতে দেখছি সেটা হচ্ছে রিলায়েন্স এন্টারটেনমেন্টে ছাড়া হয়েছে। তো চলুন সবাই মিলে ট্রেলারটি দেখে আসি। Well, India must be still recovering from the double thrashing they received from the West Indies and Australia. If they win today by a huge margin, they're still in the tournament. If not, so long. Caps, it's two down caps. Nah, lende menu. That's another one gone. Cap, three down. Kya bachpana hai, just shut up. This is a disaster. আরাম সে মারা চিকা क्या है? You mean do or die. So now in 1983 we come here and our captain says we'll beat the West Indies. Hey, kya pagal ho gaya re hamare captain? Let's line up, please. Main bada khel do pa raha hai, bahut acche. What do you think are your team's chances in the cup? We here to win. To win the World Cup. What as we here for? I don't think the Indians can quite see the ball. It's moving too fast for them. India in big trouble now. 2 wickets down in quick succession. पैंतीस साल पहले हम लोग आजादी जीते, मगर इज्जत जीतना अभी बाकी है कप्तान। ग्राउंड के बाहर हमारी लाइफ में कुछ भी हो रहा हो, जब हम ये यूनिफॉर्म पहनकर ग्राउंड में उतरते हैं तो हमारा एक ही मकसद होता है, जान लगा के देश के लिए खेलना। I say before, we here to win. আমাদের জন্মের আগে অনেক অনেক সুন্দর একটা ট্রেইলার। আর
আমার তো কাছে মনে হচ্ছে যে এটা অনেক ইমোশন জড়িত না মানুষের, আর ওই সময় যারা রেডিওতে শুনতো মানে এত সামনাসামনি তো সারা দেশের মানুষের যাওয়া সম্ভব না, তো রেডিও ছিল না, তো এইভাবে খেলা যখন দেখা হয় মানে মানে শোনা হয় তখন বুঝে দেখো যে তাদের গায়ের লোমগুলো দাঁড়িয়ে গেছে না, হ্যাঁ এক্সাইটমেন্টটা কী পরিমাণ ছিল, আর জনগণের মনের মধ্যে একটা কী ধরনের মানে কী বলবো উৎফুল্লতা। এটা তো আমরা আমাদের দেশেও দেখেছি যখন আমরা বিশ্বকাপে চান্স পেয়েছিলাম প্রথমবার, এবং পরবর্তীতে যখন আমরা টেস্ট ম্যাচের জন্য চান্স পেলাম। এটা আমার মনে আছে যে যখন আমরা টেস্ট ম্যাচের জন্য চান্স পেলাম প্রথমবার, তখন আমার মনে আছে যে আমি সেজমা মা আমরা বসে খাটের উপরে বসে বসে টিভি দেখছিলাম, যখন জিতে গেছে মামা এমন জোরে একটা লাফ দিয়েছিল যে ঘরের ছাদের উপরে যে মামার মাথা ব্যথা লেগেছিলো এত জোরে সে লাফ দিয়েছিল, মানে এমনিতে মামা অনেক লম্বা, তো সেক্ষেত্রে সে যখন লাফ দিয়েছিল তখন আমার মনে আছে। আর আমাদের ওদিকে এখনো তো পর্যন্ত হয় যে বাংলাদেশ কখনো কোনো খেলায় জিতে গেলে সবাই কিন্তু খুবই আনন্দ করে, রাস্তায় নেমে যায় সবাই, তো এখানেও মনে হয় যে সেই এক্সাইটমেন্টটা অনেক বেশি কাজ করেছে। ওই সময়টা এরকমই হয়েছিল হয়তো বা, এটা যেহেতু আমাদের জন্মের আগে আমরা আসলে সেই সময়টা দেখতে পারিনি, কিন্তু এখন এই মুভির মধ্য দিয়ে কিন্তু আমরা দেখতে পারবো যে 83-তে কি হয়েছিল এবং তখন ইন্ডিয়ার জনগণ কিভাবে এনজয় করেছিল তাদের এই যে খেলার জিতটা ছিল সেটা। আর সবচেয়ে বড় এখন অভিনয়ের ব্যাপারে যেটা বলবো, রণবীর কিন্তু মানে কি ওনাকে মনে হচ্ছে আসলে কপিল দেবের একদম কার্বন কপির মতোই মনে হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে না যে ওনার থেকে একটু আলাদা, পুরোপুরি ওরকম মনে হচ্ছে। আর দীপিকাকে তো হঠাৎ করে দেখে চেনাই যাচ্ছে না, হ্যাঁ তো মানে দুজনের অভিনয় আমার কাছে মানে এমনিতেই ওনারা দুজন অভিনয়ে খুবই ভালো বলবো, তো এখানেও ওনাদের ওই পারদর্শিতা আরও বেশি ভালো করে মানে তুলে ধরেছে। আর রণবীর আমি সবসময় দেখেছি উনি যতগুলো মুভি করেন না কেন ওনার কাছে আমার মনে হয়েছে যে উনি সেই ক্যারেক্টারের ভেতরে চলে যায় একদম, এবং সেটার হুবহু সেটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করে, আর এখানেও তার কোনো ব্যতিক্রম আমি দেখছি না যে উনি আসলে অন্য কিছু। আর আরেকটা জিনিস যেটা বলবো যে বাকি যারাই ছিল মানে ক্রিকেট তো একটা টিম গেম, তো সেখানে অন্য যারাই ছিল সবাইকে কিন্তু অনেক সুন্দর করে ফুটিয়ে তুলেছে আলাদা আলাদাভাবে চরিত্রে, এবং খুবই ভালো লেগেছে আমার কাছে, খুবই ভালো লেগেছে। একটা বিষয় হচ্ছে যে 83 মুভি ট্রেলার দেখছি আমরা, কিন্তু আমার কাছে মনে হচ্ছে মুভি ট্রেলার না, আমরা পুরো মুভিটাই দেখছি, এত লম্বা ট্রেলার ছিল এবং ট্রেলারে কিন্তু পুরো মুভিটাই দেখিয়ে ফেলেছে। এখন আমি ঠিক জানি না যে আসলে মুভির ভিতরে কী থাকবে, কোন অংশটুকু থাকবে না, কেননা যখন আমরা মুভিটা দেখবো দেখা যাবে এখনকার যে ট্রেলারটা দেখেছি তার একটু বেশি অংশ হয়তো বা ওখানে থাকবে, এরকমই কিছু। ট্রেলারটা আরও সুন্দর করতে পারতো, তারপর ট্রেলারটার মধ্যে একটা ইমোশন আছে যে কারণে শেষ পর্যন্ত কিন্তু ট্রেলারটাই মানুষকে ধরে রেখেছে, ঠিক সেমভাবে মুভিটা মানুষকে কতটুকু ধরে রাখতে পারবে, কেননা আমরা সবাই কিন্তু 83 ইন্ডিংটা জানি, তাহলে মুভিটার মধ্যে শেষ পর্যন্ত যে দর্শকরা ধরে থাকবে সেই ধরনের আমেজটা আছে কি না সেটা যখন মুভি রিলিজ হবে আসলে তখনই বোঝা যাবে। হ্যাঁ, তবে আমার কাছে মনে হয় যে যেহেতু মানুষের একটা ব্যাপার সবসময় কাজ করে, একটা ইমোশন যখন কাজ করে কোনো কিছুর ভেতরে তখন কিন্তু মানুষ এটার প্রতি তার আগ্রহ বাড়ে, তা আমার কাছে মনে হয় যে এটার প্রতি মানুষের আগ্রহ বাড়বে বই কমবে না, কারণ দেশের একটা জেতানোর ব্যাপার জিতের ব্যাপার সেখানে অনেকগুলো মানুষের ইমোশন কাজ করবে, তো সেক্ষেত্রে আমার মনে হয় না মুভিটা খারাপ যাবে এবং খুব ভালো ব্যবসা সফল হবে। তাই মনে হয় যে মুভিটা ভালো চলবে এবং হলে ব্লকবাস্টার হবে। তো আশা করি আজকে 83 মুভির অফিসিয়াল ট্রেলারের উপর আমাদের যে রিয়েকশনটি এটি আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টস করে জানাবেন আর কোন কোন ধরনের ভিডিও আমরা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি।